আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মেলার মেন গেটে চলে এসেছি, কালারফুল একদম, ভালো লাগে দেখতে। আমার তো খুব সুপার ড্রাগন ট্রেন, ওখানে নাগরদোলা দেখতে পাচ্ছি, আইসক্রিম স্টলে ফুলের তড়াগুলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি একটি মেলাতে। সো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি, এটা হচ্ছে মেন গেট, আর এটা একটা ফুটবল গ্রাউন্ড, তার মাঝে মেলা বসেছে, আর সামনেটা হচ্ছে গাড়ি রাখার পার্কিং করা হয়েছে। তো সামনেটা দেখো, প্রচুর গাড়ি রাখা হয়েছে, দেখতে পাচ্ছ, দূর থেকে দেখাচ্ছে, নাগরদোলা বসেছে। আর এই মেলাটির নাম হচ্ছে শ্রাবণী মেলা, কারণ শ্রাবণ মাসে হয় বলে। আর এই মেলাটা অনেক দিন বসে, প্রায় এক মাসের মতোই মেলাটা থাকে। এ দেখো, আমরা এবার মেলার মেন গেটে চলে এসেছি, উপরে দেখতে পাচ্ছ শ্রাবণী মেলা, ঝাঁঝরা পুরাতন কলোনি। দেখো, মেলার প্রথমেই রয়েছে ডান দিকে একটা রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড পাওয়া যাচ্ছে। সো আমরা এগিয়ে যাব সামনের দিকে। এরপরে দেখো, একটা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়েছে, ব্যাগ, টেডি বিয়ার, খুবই সুন্দর লাগছে দেখতে। চারটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। সো এবার দেখো কত সুন্দর লাগছে, পুরো কালারফুল একদম। মেলাতে এরকম জিনিস দেখে না মনটা পুরো ভরে যায়, মানে এতটাই আনন্দ হয়, কী বলবো, মেলা মানেই তো আনন্দ। তো এসব জিনিস দেখতে আমার তো ভীষণ ভালো লাগে, পুরো কালারফুল, আর মনে হয় দেখে মনে হয় এটা নিই ওটা নিই, দারুণ লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে। দেখো মেলাতে কী নেই, সব রকমের জিনিস বিক্রি হচ্ছে। মানে এখানে আচারও রয়েছে, বিভিন্ন রকমের আচার, মানে অনেক টাইপের আচার রয়েছে, আর তার সাথে কিন্তু পাঁপড়ও রয়েছে, মানে আলু, সুজি, চাল, বিভিন্ন, আমি এত নাম বলতে পারবো না। আর এগুলো দেখো কত সুন্দর লাগছে, ফুলের তড়াগুলো খুব সুন্দর লাগছে, ঘর সাজাতে কিন্তু দারুণ লাগবে। এবার চলে এসেছি আমরা ক্রিমের সাইডে, সো এটা হচ্ছে সুপার ড্রাগন ট্রেন। এই যে ট্রেন আসছে, রাউন্ড টু রাউন্ড ঘুরে চলেছে, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, আর চেপেও খুব মজা। এই দেখো ছোটা ভীম রয়েছে, বাচ্চাদের একটা গেম। তো এখানে হেলিকপ্টার রয়েছে, এ দেখো এখানে নাগরদোলা রয়েছে, এটা বড় নাগরদোলা, আমার তো খুব ভয় করে, তাই এগুলো তো আমি চাপি না। দেখো সো অনেকগুলো গেম রয়েছে। তো এবার গেম সাইড ছেড়ে আমরা চলে এলাম স্টলে। তো এখানে দেখো দেখতে পাচ্ছ, এখানে পাপড়ি চাটের স্টল বসেছে, তো আমরাও এক একটা পাপড়ি চাট নিয়ে নিলাম, দারুণ খেতে ছিল কিন্তু। পাপড়ি খাওয়ার পর এবার চলে এসেছি আইসক্রিম স্টলে। তো এই আইসক্রিমটা দেখে তোমরা বলো তো এটা কী আইসক্রিম, খেতে কিন্তু দারুণ ছিল, দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর। আর এটির নাম হচ্ছে মালাই রাবড়ি, দারুণ ছিল, হেভি ছিল খেতে। এরপরে চলে এসেছি আরেকটা আইসক্রিম স্টলে, এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। সো আমরা একটা নিয়েছিলাম ভ্যানিলা আর একটা কসপ্রাইট। তো এবার দেখো আমার মেলার শেষের দিকে চলে এসে, এখানে বিভিন্ন ধরনের কাঁচের জিনিস পাওয়া যায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।